গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুবই ভালো আছি। তো আজকে হলো 15ই ডিসেম্বর আর ঘড়িতে এখন বাজে 9টা। দেখো আমার মা, আমার মা আজকে সকালবেলা একটা বিশাল বড় কাজ করেছে, সেটা হচ্ছে সকালবেলা চান করে ট্যাঙ্কির জলে, আমাদের ওপরে যে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কির জলে চান করে ঘরে এসছে। সেটা আমি আর সুরজ বাড়ির সবাই দেখে পুরো হাঁ হয়ে গেছি, মানুষ জলে হাত দিতে পারছে না, আমার মা চান করেছে ওই জলটাতে। আমরা গরম জল ছাড়া চান করতে পারি না। আমার মা সাত সকালবেলা, তখন 8টা সাড়ে 8টা বাজে, তখন চান করে ঘরে ঢুকছে। আমি মাথা পাতা তোমার খারাপ হয়ে গেছে নাকি? দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে সব কথা। তো কালকে একটা পার্সেল কিনেছি, সেটা হচ্ছে আমার জিমের লেগিংসের। তো একটা লেগিংস কিনেছি, লেগিংসে এত সুন্দর প্যাকেজিং করে না, আমি ক্লোভিয়া থেকে অনেকবার জিনিস, মানে দুবার জিনিস নিলাম, অনেকবার বলছি বারবার, তো এত সুন্দর প্যাকেজিংটা করে, আমি প্যাকেজিংটা তোমাদের দেখাবো বলে সেই জন্য দাঁড়িয়ে আছি। দাঁড়াও প্যাকেজিংটা আমি খুলছি, তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর প্যাকেজিং থেকে এরকম কেকের প্যাকেজিং হয়, সেখান থেকে একটা লেগিংস। আমার প্যাকেজিংটাই খুব সুন্দর ভালো লাগে, বেশি ভালো লাগে সত্যি, খুব সুন্দর প্যাকেজিংটা না বলো? আচ্ছা তোমাকে কেমন করে ঝাড়বো বলো তো, তুমি তো ভুলে গেছো, ব্যাস এটা একটা সুযোগ তো পেয়েছি, একটা তো সুযোগ পেয়েছি ব্যাস। কোথায় ঢুকবো বলতে, মরে যাবো, একটা ময়েশ্চারাইজার কিনবো। না মরে না গেলে কোথা থেকে নেবো বলে, দোকান থেকে নিয়ে নাও তাহলে। আমাদেরটাও শেষ হয়ে গেছে, মায়েরটাও শেষ হয়ে গেছে, তুমি দেবে কি কঞ্জুস? চলো আবার এখান থেকে গিয়ে যাব বিয়ে বাড়ি, সত্যি কঞ্জুস হয়ে গেছে তুমি, চলো বিয়ে বাড়ি আবার। হ্যাঁ 3 দিন ধরে হচ্ছে ও পপ, আজকে যা চাপ না, সারাদিন এখান থেকে গিয়ে মা সুরজ মাকে নিয়ে বেরোবে, কালকে বেরোনোর কথা ছিল বেরোতে পারেনি, তারপর বিকাল হলেই গানের ক্লাসে যাব, তারপরে যে আবার রেডি হয়ে বিয়ে বাড়ি যাবো। এবারে এত বিড়াল, বেশি ক্যাট ক্যাটে কালার কিনবে না, এই জুতো দুটোটা যদি সেম জুতো থাকে তাহলে সেম নিয়ে নেবে। সাদা নোংরা হবে না, একশো নিলেই এনাফ মায়ের। ভুল তু শোনা, যাবি কোথায় যাচ্ছে রে? ওই তো করবে ওরা দুজন এখন মারপিট খালি। এখন বাজে ঘুরেছে 12:30, সুরজ মাকে নিয়ে জুতো কিনতে গেল, কারণ মা কালকে বাড়ি চলে যাবে। তো আর তাতে বড় কথা, কালকে বৃহস্পতিবার, আমাদের এখানে সব দোকান টোকান বন্ধ, তো সেই কারণে মাকে নিয়ে সুরজ গেল জুতো কিনতে। আর মার টুকটাক কি জিনিস কিনবে জানি না, এখানে ভাত হচ্ছে, মায়ের একলা, ঠাম্মা চলে গেছে, তো রেগুলার মাকে একলা রেখে যেতে খারাপও লাগছে, কিন্তু মা এমন টাইমে এসছে যে সেই সময় আমাদের বিয়ে বাড়ি পড়েছে, তো মা আমাদের সেরকম কিছু অসুবিধা মায়ের হচ্ছে না, ঠিক আছে? তো এখানে মা আলু ভেজে রেখে দিয়েছে, সুরজকে বলেছি আজকে দই নিয়ে আসতে, মা রেগুলার এই মাছ ভাত খাচ্ছে, মাছ মাংস সব খাচ্ছে, তাই জন্য মাকে আজকে দই দিয়ে ভাত খাবো, আর এখানে মাছের মুড়ো আর মায়ের জন্য 1 পিস মাছ ভাজার জন্য মা রেখে দিয়েছে। তো
চলো মাকে একটু হেল্প করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে যেহেতু ওদের রিসেপশন, তো তাড়াতাড়ি আজকে দুপুরের খাওয়াটা ওদের মেটাতে হবে, কারণ রাত্রিবেলা জোগাড় আছে। তো বাপি সেই কারণে বারবার বলে গেছে যে আজকে তাড়াতাড়ি গিয়ে ভাত খেয়ে আসবে, রেগুলার অত দেরি করবে না। তো আজকে ইচ্ছা আছে তাড়াতাড়ি যাওয়ার। তো চলো স্টার্ট, দেখি একটু হেল্প করে দিই মাকে। ওই তো দুটো কানের দুটো, এই কৌটোর ভেতর তো একটা আছে। তো এখন বাজে ঘড়িতে দেখো অনেকটা দেরি হয়ে গেছে আমার চান টান করে বেরোতে বেরোতে। তো মাকে বলেছিলাম শাড়িটা আনতে, পরবো কি পরবো না ভাবছিলাম, কিন্তু ভাবলাম চলো আজকে পরেই নিই। 3 দিন হয়ে গেছে চুড়িদার পরে রেগুলার গেছি, আজকে তাই জন্য একটা শাড়ি পরেছি। শাড়িটা আগেও পরেছি, এটা মায়ের শাড়ি, মায়ের শাড়ি আমি আনতে বলেছিলাম পরবো বলে, কবে পরবো কবে পরবো, তাই আজকে পরে নিলাম। তো চলো অনেক দেরি হয়ে গেছে। খুশি আমি খুবই, বাবা বেল্ট পড়ার জন্য একদম। ওরে নাচবি পরে, পড়ে নে, আরে পড়াও পড়াও, ও পাটা তুলছে ওই জন্য, ও পড়বে, ও পড়বে বলেই পাটা তুলছে। বাবা বাবা, ও এখন হ্যাঁ প্রথমে প্রথমে পড়তে চাইতো না, এখন আবার পড়বো বলে ভৌ ভৌ। টাটা টাটা বুলটু বুলটু টাটা। তো এখন বাজে ঘড়িতে 5টা, আর আমাকে এখন গানের ক্লাস যেতে হচ্ছে, কারণ আজকে বুধবার, আমার কিছুদিন পর থেকে প্রোগ্রাম হবে আছে। তো সেই কারণে রিহার্সালে আজকে যেতেই হবে, কিছু না কিছু করেও আমাকে আজকে রিহার্সালে যেতে হবে। তো সেই কারণে সেই যে গুজে শাড়ি আর চেঞ্জ করে নিয়ে এসে, তো এইটা পরেই চলে যাচ্ছি, আর এসে লেন্স পরবার টাইম পাবো না, সেই কারণে লেন্সটা গলিয়ে নিয়েছি। দেখো শুরু জামাকে ওই লেন্সটা মেন হচ্ছে কি বলতো, একটুখানি পড়তে অসুবিধা হচ্ছে বলে সেই কারণে এই লেন্সটা পরলাম, তা নাহলে ওইটাই পরতাম হয়তো। তো চলো এখন বেরোই। উল্টু এরা কি, হ্যাঁ তুই কোথা দিয়ে মাথা গলিয়েছিস? দেখো এবার দেখো তো এটা কে, চিনতে পারছো কিনা? এটা কাদের কুলের বউ গো, হ্যাঁ এটা কাদের বউ, হ্যাঁ উপরে যাচ্ছি। চলো আমরা যে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, অন্যদিন বুধবার হলে মানেই হচ্ছে আমাদের 10টা সাড়ে 10টা। তো আজকে সবাইকে বললাম যে বিয়ে বাড়ি আছে, তো সেই কারণে চলেই আসছিলাম, ঠিক আছে? আমাদের মিউজিশিয়ানরাও আসতে দেরি করেছে, তো চলেই আসছিলাম। তারপরে বললো সবাই এসছি যখন কিছু তো করে যায়, তো ওই টুকটাক একটুখানি করে পালিয়ে এসছি। তো আমার মা কি ঘুমোচ্ছে কিনা দেখি, মা অনেকবার নাকি ডাকাডাকি করেছে। মা তুমি নিচে যাওনি, মা অনেকবার ডেকেছে তোমায় শুনতে পাওনি? তো মা তো অনেকবার ডেকেছে তোমার, ফোন বাজে। হ্যাঁ তুমি একটু রোগা হয়ে গেছো, তাই জন্য তোমার গরম লাগছে। তো সুরজ এতটাই রোগা হয়ে গেছে না, সুরজের ব্লেজার গুলো ভালো লাগছে, খারাপ লাগছে না গো। তুমি ওর দিকে নজরই দিও না, ওই কোটটার দিকে নজর দিও না, ইজি যাও, কোটটার দিকে নজর দিও না। তো এখন মাঝে ঘড়িতে 9টা 15, আমরা বাপি আর ভাইয়ের জন্য ওয়েট করছিলাম, তো মা যায়নি বুলটুকে খাবার দিতে দিতে, আর যাওয়া হয়নি মায়ের। তো মা আমি সুরজ সবাই একসাথে যাচ্ছি আমার মাকে খেতে দিয়ে, ঠাম্মাও চলে এসেছে অবশ্য, ঠাম্মাও নিচে আছে, আর মাকে টিভিটা চালিয়ে দিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আজকে আমার লুক। তো আমার মা বলছে কেন সাদা শাড়িটা পরেছে, সাদা শাড়িটা পরে খারাপ লাগছে আমাকে, দেখো আমার তো মনে হচ্ছে না খুব। আমার এই ধরনের শাড়ি পরতে বেশি ভালো লাগে, ওই সবাই বলছে বেনারসি বেনারসি, আমার বেনারসি পরতে খুব একটা আমি কমফোর্টেবল নই, তার থেকে এই ধরনের শাড়ি পরলাম, একটা ভালো ব্লাউজ দিয়ে এরকম অফ কালারের শাড়ি পরলে না খুব সুন্দর খোলে শাড়িটা। তো চলো বেরোই। এই শাড়িটা আগেও একদিন আমি পরেছি, এটা ঢাকাই। তো এর সাথে আমি আমার একটা ব্লাউজ মানে বেনারসির ব্লাউজ পরেছি। তো আমি এই ধরনের সাজ সাজতে বেশি কমফোর্টেবল, আমার ভালো লাগে বেশি এই ধরনের শাড়ির সাথে এই ধরনের ব্লাউজ পরতে। তো চলো আমার মায়ের রিয়াকশন দেখো। তুমি সাদা শাড়িটা ছেড়ো না, কি বিয়ে বাড়িতে সাদা শাড়ি পরে যায় কে জানে, পেদনি বলে যে পাবে। হ্যাঁ আর কিছু বলো সবাই মিলে, আমার আমার এরকম পরতেই ভালো লাগে, বেনারসি বয়স্কদের মতো আমার পরতে একদম ভালো লাগে না। ঠিক আছে আমি কমফোর্টেবল, ব্যাস আমি কারোর কথা শুনতে নারাজ। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে চলো, মা থাকলে কি সুবিধা হয়, আমার শাড়িগুলো মা ঠিকঠাক পরিয়ে দেয়, অন্য সময় না মা আমাদের এই বাড়ির মা অতটা মানে ঠিকঠাক গুছিয়ে দিতে পারে না, আমার মা এমনি আগে থেকেই আমাকে সব গুছিয়ে টুছিয়ে দেয়, এখনো দেখো পিছনটা ঠিক করছে। তো চলো বিয়ে বাড়ি, আজকেই লাস্ট হয়ে গেছে বিয়ে বাড়ি, আজকে রিসেপশন শেষ, আর কেউ আর কোনো নেমন্তন্ন নেই এবছরের মতো, ওই তো স্টার জলসাই চলছে, এটা স্টার জলসা মা জীবাঙ্গা কর, আমি টিভি কতদিন দেখিনি ভুলে গেছি, ভালো লাগে বাবা আমার মামার থুতু দিচ্ছে, ছি থুতু দিচ্ছি কি নজর লাগবে বলে থুতু দিচ্ছি, ঠিক আছে সুভাষ কি ভালো লাগছে তো এবার কিসে হচ্ছে আমি জানি না, সর্বমঙ্গল এই যে ব্যাক ব্যাক ব্যাকটা করলেই স্টার জলসা জি বাংলা চেঞ্জ হয়ে যাবে, পালাচ্ছি আমি, চলো সবাই খেতে চলে আসছে, আমরা তারপর খেতে যাচ্ছি, মানে আমরা কেমন করেছে কি রান্না কেমন করেছে বলে, হ্যাঁ রান্না করেছে কি যে যা নিজের ভালো হয়েছে, একটা রান্নাও খারাপ হয়নি, আমি আমরা খেতে পারি না বাপি গিয়ে এবার আমাদের কত যে ধারণ দেবে, সবাই খেতে বাড়ি চলে আসছে আমাদের পাড়ার, আমরা তখন খেতে যাচ্ছি, বাবি বলবে সাজ তোমার শেষ হবে না কোনোদিন, একটা জামা পরেছে সেই জামাটাকে নিয়ে কি যে ও করছে, আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি, তো সবাই মোটামুটি চলেই গেছে, তারপরে আমরা এসেছি, সবাই খেয়ে দেয়ে উঠছে, মাও খেতে বসেছে, তো সামনে এখানে চলছে নাচানাচি, তো এটা দেখতে বেশ ভালো লাগে আমার, সত্যি বলতে নাচানাচি করার থেকে নাচ দেখতে বেশি ভালো লাগে, আর এরম ধরনের ভাসান ডান্স দেখতে তো আরও বেশি ভালো লাগে, তো এখন প্রায় সব বিয়ে বাড়িতেই এরম নাচানাচি হয়, আর আমি আর সুরজ এরকম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, তো এতক্ষণ ধরে শুধুই বরের বাড়ি আর কনের বাড়ির লোক নাচানাচি করছিলো, এখন ব্রাইড গ্রুম দুজনেই নাচানাচি করছে, তো সামনে যাদের ওপর আমি ফোকাস করেছি তারাই হচ্ছে আজকের ব্রাইড আর গ্রুম, তো দেখো নাচানাচি আমরাও দেখছি তোমরাও দেখো আর এনজয় করো। এবার আমরা সোজা চলে এসেছি খাবার জায়গায়, তো এসেই বসে পড়েছি, বেশ ভিড় ছিল কারণ অলরেডি 10:30 বাজে, 10:30 সময় এমনি খাবার দাবার জায়গা একটু বেশি ভিড় থাকে, তো চলো খাওয়া দাওয়াটা সেরেই নি, তো বসেই পড়েছি, আর খাবার জায়গায় এত বেশি লাইট দিয়েছে না যে চোখ আর কান দুটোই ধাঁধিয়ে যাচ্ছিলো, সামনে তো প্রচণ্ড জোরে গান হচ্ছিল আর এখানে লাইট তো প্রচুর লাইট ছিল, তো সেই কারণে এত বেশি চোখে লাগছিলো আর কানে লাগছিলো না, তারপর ওখান থেকে বেরিয়ে আসবার পর আমাদের এত বেশি মাথা যন্ত্রণা হয়েছে আমি শুধু জানি, তো আমরা দুজন মিলেই এদিক ওদিক তাকাতে তাকাতে খেয়েই যাচ্ছি, মুখ তো নড়ছেই, তো চলো আজকে রান্না সত্যি বলতে কি ভীষণ ভালো হয়েছে সবার মুখ থেকে শুনছিলাম, তো এবার খাওয়া স্টার্ট করি, তো প্রথমেই যে এটা দিয়েছিল আর কি চানা মশলাটা কিমা চানা মশলাটা, সেটা আমার আর সুরজের দুজনকারই খুব পছন্দ হয়েছে, তো আজকেও ভালো মেনু হয়েছে, মাটন হয়েছে, তো চলো খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার কথা বলছি বাড়ি যাওয়ার সময়। আজকের খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে আমরা একটুখানি রেস্ট নিতে বসে পড়েছি, আর নাচানাচি এখনও চলছে, মানে বরের বাড়ি আর কনের বাড়ির দুজনেই এনার্জি এখনও শেষ হয়নি, খাওয়া দাওয়া করেও সবাই নাচানাচি করছে, আর আমরা দুজনে এখানে বসে বসে ভাবলাম বাড়ির কাছাকাছি যখন একটু সেলফি তুলে আর নাচানাচি দেখেই বাড়ি যাই। বিয়ে বাড়িতে গিয়ে থেকে যে হারে গান আর নাচ হচ্ছিলো আর যা লাইট ছিল, আমার মাথাটা পুরো দপাং দপাং করছে, এত সাউন্ড আর এত লাইট কেউ দেয়,
খেতে বসে এত লাইট দিয়েছে চোখে পুরো চোখটা পুরো ধাঁতিয়ে গেল আমার। আর অত সাউন্ড, বাপ রে বাপ, বয়স্করা মনে হার্ট ফেল করে গেছে। চলো আজকে সাজটাও তুলে ফেলি, কী করবো এরম করে কি শোয়া যাবে, যাবে না, সাজটা তুলে ফেলি তারপরে কথা বলছি চলো। তো এখন বাজে ঘড়িতে 12:20, তো আমার ঘরের অবস্থা খুবই খারাপ, চারদিকে শুধু জামাকাপড় জামাকাপড়। এই 3-4 দিন ধরে বিয়েবাড়ি, খাওয়া দাওয়ার পরে এই জামাকাপড়গুলো যখন গুছাতে হয় না তখনই কষ্ট হয়। মা কালকে আমার জামাকাপড় গুছিয়ে দিয়ে যাবে, কেমন মা? আমার মা ঘুমিয়ে পড়েছে, কালকে সব জামাকাপড় গুছিয়ে দিয়ে যাবে, নয়তো একলা একলা আমাকে মরে যেতে হবে জামাকাপড় গুছাতে গিয়ে। আলমারিটা পুরো লন্ডভন্ড হয়ে আছে। তো চলো, গুবুলটু আমাদের ওপর গোসা হয়েছে কারণ আমরা সবাই মিলে ওকে বাড়িতে রেখে, ঠাম্মার সাথে মায়ের সাথে রেখে আমরা বিয়ে বাড়ি চলে গেছিলাম। তারপর থেকে ওপর নিচ থেকে ওপরেই আসতে চাইছিল না, তারপর অনেক জোর করে ওপরে আনা হয়েছে। তো চলো লেন্সটা খুলি, অসহ্য লাগছে, মানে অনেকক্ষণ ধরে লেন্স পরে থাকলে না আমার ভীষণ বিরক্ত লাগছে। প্রথম প্রথম আমারও লেন্স খুলতে পড়তে ভীষণ অসুবিধা হতো, এখন না সেরকম কিছু অসুবিধা হয় না, অভ্যাস হয়ে গেছে। তো লেন্স ইউজ করবার পর এরকম একটা সলিউশন পাওয়া যায়, দোকানে কিনতে পাওয়া যায়, চশমার দোকানে পাবে, তারপর ব্রাইডাল প্রোডাক্ট যেখানে বিক্রি হয়, মানে সাজগোজের জিনিস আর কি যেখানে বিক্রি হয় সেই দোকানে পেয়ে যাবে ধরনের একটা সলিউশন। তো লেন্সটা খুলে যে জলটা আর কি রাখতে হয় আর কি, প্রত্যেকবার যতবার লেন্স পড়বে ততবার জলটা চেঞ্জ করে দেবে, তাহলে লেন্সটা ভালো থাকে। তো চলো হয়ে গেছে খোলা, এবার আমি শুবো, একটা ময়েশ্চারাইজার মেখে নিই, টুক করে মেখে নিয়ে টুক করে শুয়ে পড়ব। এই মেকআপটা তোলবার পর যে মানে ফেস ওয়াশটা করি না, একটু বেশি ফেস ওয়াশ নিতে হয়, তো তার ফলে আরও বেশি আমার মুখটা চচ্চড় করে। তো চলো, চারদিকটা পুরো নিস্তব্ধ হয়ে আছে, আর আজকে ঠান্ডাও পড়েছে ভালো। মেকআপটা ভালো করে তোলা খুব দরকার, তা নাহলে শীতকালে বিশেষ করে আমি দেখেছি স্কিন ফাটে, বিশেষ করে ঠোঁট ফাটে। ঠোঁটে যদি লিপস্টিক মেখেই কেউ শুয়ে পড়ে তাহলে তার সকালবেলা ঠোঁট একদম অবশ্যই ফাটবে, সে যত দামি তুমি লিপস্টিক ইউজ করো না কেন। তো চলো আজকের ব্লগটা শেষ করি, সূরজ ঘরে বসে আছে, মানে আমি যতক্ষণ না ডাকছি ততক্ষণ এ ঘরে আসবে না। তো ওদিকে সব জিনিসপত্রগুলো আজকে নামিয়ে দিই, কালকে সকালবেলা হ্যাঁ এসো হয়ে গেছে আমার। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো টাটা।